আচ্ছা, আমরা এবার অ্যালকেন প্রস্তুত করব অ্যালকাইল হ্যালাইডের বীজারণ দ্বারা। অ্যালকাইল হ্যালাইড আমরা মোটামুটি চিনি। অ্যালকাইল কি জিনিস? অ্যালকাইল কি জিনিস? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যেটা থাকে সেটাই হচ্ছে অ্যালকাইল। আমি একটু দেখাই দিই এখানে, এটা আমার একটা অ্যালকেন, তাই না রে? কিন্তু এই অংশটাই হচ্ছে আমার, এই অংশটা হচ্ছে অ্যালকাইল। হ্যালাইড মানে অ্যালকাইলের সাথে এইচ এর পরিবর্তে যে কোনো একটা হ্যালোজেন, আমি এক্স দ্বারা বুঝাচ্ছি হ্যালোজেন, যে কোনো একটা হ্যালোজেন ঢুকবে এখানে, তাহলে এটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ CH3X বা CH3CH2X। বুঝতে পারছো কথাটা? তাহলে এই জিনিসটাকে আমরা বিজারণ করব, বিজারণ করব এইচ দিয়ে। তো বিজারণ করে অক্সিজেন, যায় মান অক্সিজেন দিয়ে জারণ করে, আর যায় মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করে। তাহলে আমি এটার সাথে যুক্ত করতে পারি তোমার হাইড্রোজেন, জাইমান হাইড্রোজেন। আবার বলি, জারণ মানে জাইমান অক্সিজেন যোগ করব, বিজারণ মানে জাইমান হাইড্রোজেন যোগ করব। জারণ জাইমান অক্সিজেন যোগ করব, বিজারণ জাইমান হাইড্রোজেন যোগ করব। তো আমি জাইমান হাইড্রোজেন যোগ করব না জাইমান অক্সিজেন যোগ করব? শুধু হাইড্রোজেন, জাইমান। এই হাইড্রোজেনটা পাবো কোথায়? মহাকাশ থেকে নিয়ে আসবো? না, এই জাইমান হাইড্রোজেনটা আমরা নিয়ে আসবো HCl এবং জিঙ্কের মিশ্রণ থেকে। HCl এবং জিঙ্কের মিশ্রণ থেকে আমরা আমরা ওই জাইমান হাইড্রোজেন পাব। আমার দরকার এটা, আমার এই জিনিসটাই দরকার, ঠিক আছে? কেউ যদি বিক্রিটা না দেয় তাও হবে, আমাদের তো আসল বিক্রি আমরা যাইনি এখনো, গেছি। আমার দরকার হচ্ছে আমি এই এই মিশ্রণ থেকে এই জিনিসটা কালেক্ট করে নিয়ে আসবো। এ বুঝতে পারছো? এবার আর এক্স অ্যালকাইল হ্যালাইড বলা যাবে এটাকে? যাবে রে, এটা কি অ্যালকাইল হ্যালোজেন? যে কোনো হ্যালোজেন, তার সাথে আমি বিক্রিয়া দিব দুই অণু জাইমান হাইড্রোজেন। কেন দুই অণু দিছি? কারণ আছে, এক অণু মানে হাইড্রোজেনের সাথে এই যে আর এর সাথে যুক্ত হবে, এক অণু হাইড্রোজেন আর এর সাথে যুক্ত হয়ে আর এস, আর আরেক অণুর সাথে এস এক্স। এবার আমরা উদাহরণে আসি, আমি দেখো তো CH3 I লিখতে পারি কিনা, তারপরে জাইমান হাইড্রোজেন পাইসি কোথা থেকে? পাইসি কথা থেকে, এই মিশ্রণ থেকে। এই কারণে তুমি যে কাজটা করবা, এইখানে তুমি HCl কমা জিঙ্ক, কমা দিতে পারো, প্লাস দিতে পারো, ইচ্ছা। এটা দেওয়া মানে টিচার ধরে নেবে যে এখান থেকে সে এটা পাইছে, বুঝো না? এখন এখান থেকে এই মিশ্রণ থেকে জাইমান হাইড্রোজেন পাইছে, কারণ অ্যালকাইল হ্যালাইডকে আমার বিজারণ করতে হবে জাইমান হাইড্রোজেন দিয়ে। আচ্ছা, যদি করি তাহলে কি হবে? CH3S অর্থাৎ CH4, বুঝো নাই? CH3S এই জিনিসটাকে আমি মিশাই এই জিনিসটা, আচ্ছা CH3S নিয়ম অনুযায়ী, ঠিক আছে, এটাকে আমি একবারে CH4 বলতে পারি না? নর্মালি যুক্ত হবে সাধারণ হাইড্রোজেনের মতো, স্বাভাবিক হাইড্রোজেনের মতো যুক্ত হইতে পারবে, এবং থাকবে এখানে হাইড্রোজেন আয়োডাইড। এই বিক্রিয়াটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, শুধু এইখানে তোমাকে HCl এবং জিঙ্ক লিখে দিতে হবে। আর আমি এটা বোঝার সুবিধার্থে বিক্রিয়াটা দিয়ে দিচ্ছি, তবে সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে বিক্রিয়াটা দেওয়া, মানে এই উপরের বিক্রিয়াটা দেওয়া নেই, সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে উপরের বিক্রিয়াটা দেওয়া নাই। মিশাই দেবো এটা, তাহলে করো না, বুঝার কিছুই নেই। আর কি এটা যদি তুমি প্রশ্ন করো, সামনে আর তোমার অ্যালকাইল দিয়ে, অ্যালকাইলকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আচ্ছা, মিশে দেবো তাহলে অ্যালকাইল হ্যালাইড এর বিজারণ দ্বারাও কি করা হয়? অ্যালকেন প্রস্তুত করা যায়।
এই টপিকসটা আমরা এখানে শেষ করলাম। মেসেজ